প্রিয় দর্শক, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি রিভিউ করব সিম্ফনি Z35 এই মোবাইল ফোনটিতে কিন্তু বেশ কিছু ধামাকা, কিছু কনফিগারেশন দেওয়া হয়েছে যেটির মাধ্যমে ফোনটি আপনি কিনতে বাধ্য হবেন। যারা সিম্ফনির লাভার রয়েছেন তারা তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আপনাদের সাথে সালমান সিয়াম অ্যান্ড আপনারা দেখছেন সিয়াম জোন ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলে এখনও পর্যন্ত সদস্য হননি অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের ঘন্টাটি অল সিলেক্ট করবেন। এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা সিম্ফনি Z35 এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন 720x1640 পিক্সেলস অ্যান্ড এটি কিন্তু একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা সিম্ফনি Z35 এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। তো পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল আমাদের চিপসেটের কথা মাথায় আসে। তো এখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G35-এর কিন্তু একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। তো যারা মোটামুটি গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালোই হবে মোটামুটি, কারণ এখানে মিডিয়াটেক হেলিও G35-এর সিরিজের কিন্তু এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি ভালো গেমিং আপনারা করতে পারবেন। প্রিয় দর্শক, এবারে আমরা ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB ফোন স্টোরস এবং 3GB র্যাম 32GB ফোন স্টোরস। এই দুইটি ভেরিয়েন্টে কিন্তু ফোনটি লঞ্চ হতে পারে। এবং বন্ধুরা, ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনারা একটি ভি নচ ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ফোনটির ব্যাক সাইডে আপনারা মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা অ্যান্ড ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা অ্যান্ড সিম্ফনি অ্যান্ড ওয়ালটন কিন্তু এই বাজেট বিবেচনায় কিন্তু এই ধরনের ক্যামেরাই কিন্তু দিয়ে থাকে। তো সিম্ফনি কিন্তু মোটামুটি বাজেট হিসেবে বেশ ভালো ক্যামেরাই কিন্তু প্রোভাইড করেছে। সো ক্যামেরার দিক দিয়ে কম্পেয়ার করতে গেলে বেশ ভালো কিন্তু রেজুলেশন প্রোভাইড করবে এই ক্যামেরা দিয়ে। এবং বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা কাটওয়ারটি বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে অ্যান্ড ক্যামেরার নিচে কিন্তু বেশ মাঝামাঝি পর্যায়ে একটি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি কিন্তু ভালো কিছুই ফোনটি থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো আসলে বোঝা যাবে যে আসলে কী কী ফোনটিতে পাচ্ছি অ্যান্ড ফোনটি কেমন পারফরমেন্স করবে। তো অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশনে আমরা কথা বলবো। তো ফোনটির ব্যাটারি সেকশনে কিন্তু 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি আমার জন্য তো খুবই ভালো একটি ব্যাপার। আপনার জন্য কেমন হবে অবশ্যই কমেন্টে লিখে জানান। তো 6000 mAh ব্যাটারি নিয়ে কিন্তু নতুন করে কিছু বলার নেই, প্রায় ভালো পরিমাণে একটি চার্জিং ব্যাকআপ কিন্তু ফোনটি থেকে পাওয়া যাবে। তো ফোনটি আসলেই একটি গেমিং ফোন হতে যাচ্ছে, অবশ্যই অপেক্ষা করতে থাকুন, বেশ ভালো কিছু ফিচার্স কিন্তু দিতে পারবে আমার মনে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমত।